মামা শ্রী একটু শুনবে? হ্যাঁ, আমার চপ্পলটা একটু নিয়ে আসবে? কি বললি, তোর চপ্পল আমি আনবো? হ্যাঁ। আরে মাই চা, এই ঘরে জামাই হয়েছো বলে নিজেকে হনু ভেবেছ? তুমি চপ্পল আনবে না? বললাম তো না আনবে না। না জীবন বরবাদ হয়ে গেছে, আর আজ প্রীতির ভবিষ্যৎটাও নষ্ট হয়ে গেল। সেদিন বাড়ি থেকে চলে গিয়েছিল, ভালো হয়েছিল, কেন যে ফিরে এলো কে জানে। যেখানে ও গিয়েছিল সেখানে মরে যেত, কে কারোর সঙ্গে পালিয়ে গেলে ভালো হতো, ও তো সুখে থাকতো, এ আমি সহ্য করতে পারছি না মা। মারে তোদের এই দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না। তুমি কে আমার, এটা আমাদের ভাগ্যের লেখা, ভাগ্যে যা লেখা আছে সেটা তো ভোগ করতেই হবে। না ভাই, ওই থাপ্পড়ের কথা মনে পড়লে আমার গায়ের রক্ত গরম হয়ে উঠছে, আমার কানের মধ্যে এখনো সাইসাই করছে। আরে আমিও তো সেটাই ভাবছি, ওই মাইচারা তো সাহস হলো কি করে? আরে তোমরা এত ব্যস্ত কেন করছো? বেচারা বিয়ের জন্য সারাদিন উপোস করেছে, হঠাৎ মাথা গরম হতেই পারে, থাপ্পড়টা মেরে দিয়েছে। না ভাই, কেমন যেন ডাউট হচ্ছে। রানে, এই রানি, রানী নয় রাজা। আরে এত বড় ঘরের যখন জামাই হয়েছি আমি, এসব তো পড়তেই হবে না? আরে এত ছোট্ট বাতাস দেখে তোমাদের ফিউজ উড়ে যাচ্ছে, ঝড় তুফান এলে তো তোমাদের ট্রান্সফরমারই পড়ে যাবে। রানী অনেক হয়ে গেছে, তুই চুপচাপ ড্রেস বদলে নিজের ড্রেস পরে আয়। রানী, সারা জীবন খুঁজলেও তোমরা ওই রানীকে পাবে না, কারণ বিয়ের মন্ত্রে রানী জ্বলে মরে গেছে। শাশুড়ি দেবী, তুমি বোধহয় একটা কথা জানো না, যেখানে বাঘের ভয় থাকে জেনে রেখো সেখানেই সন্ধে হয়। দেখো না, তোমার যেখানে ভয় ছিল ঠিক ঠিক সেটাই হয়ে গেল। যে পুরুষকে তুমি সারা জীবন ভয় করে এসেছো সেই পুরুষই তোমার ঘরের জামাই হয়েছে। তুমি সেদিন রানীকে দেখেছিলে, রানীকে তার বিষয়ে প্রশ্ন করেছিলে, আজ এই রাজা তোমার সামনে এসে দাঁড়িয়েছে। রাজাকে তার বিষয়ে কোনো প্রশ্ন করবে না? ঠিক আছে, না প্রশ্ন করো, কিন্তু এই রাজা তার বিষয়ে সব কথা বলবে। এই রাজা হচ্ছে একজন মোটর সাইকেল চোর, সারা জীবন ধরে সে চুরি করে এসেছে, আর পরিস্থিতিতে পড়ে সে এই ঘরের ভেতরে ঢুকতে বাধ্য হয়েছে। শ্বশুর মশাই হা করে আছেন কেন? হ্যাঁ জানেন তো, বহুবার চুরি করে বহুবার আমি জেল হাজত খেটেছি, হাজতের ভিতরে অনেক দফা শুনেছি। একটা বয়স্কা মেয়েকে যদি আপনি বারবার অত্যাচার করেন, তাতে আইনের যে দফা আছে সারা জীবন আপনাকে জেলে কাটাতে হতে পারে। আর একটা কথা জানবেন শ্বশুর মশাই, যদি প্রথম স্ত্রী ঘরে থাকে তো অন্য কোনো স্ত্রীকে ঘরে এনে রাখেন, আর যদি প্রথম স্ত্রী কমপ্লেন করে তাহলে আপনাদের দুজনকেই সারা জীবন জেলের খানি টানতে হবে। আর
মামা শ্রী ডমুরুধর বড় গোপ রেখেছো, কিন্তু তুমি বোধহয় জানো না যদি কাউকে মেরে ফেলবো অ্যাসিড ঢেলে দেবো বলে হুমকি দেবে তাহলে আক্রম ভাইয়ের কসম দু সেকেন্ডের ভেতরে হ্যান্ডকাপ পড়তে হবে। তোমাদের তিনজনকে যে যে কথা বলেছি সেটা ভালোভাবে মনে রেখো, আর এই ঘরে ঠিকভাবে থাকবে কারণ স্রোতটা উল্টো বইতে শুরু করেছে, ঠিকভাবে না থাকলে যেন ভেসে যাবে। এই বড় ভাই আমাকে একটু চিমটি কাটো। কেন ভাই? আমি যা দেখছি তা সত্যি দেখছি না স্বপ্ন দেখছি জানি না। স্বপ্ন নয়, একদম সত্যি। মনে যা হচ্ছে ছবি জামাইয়ের মাথাটা একবারে গোলমাল হয়ে গেছে। হ্যাঁ বড় ভাই, আপনি বাঁচলে বাপের নাম। এখানে লুকোই আমরা, ওই বাঘবাঘিনী খেপেছে, আমাদের দেখলে ওরা কামড়ে দেবে। বেশি কথা বলো না, চুপ থাকাটাই ঠিক। রানী, ও ইয়ে এখন রানী দিদি না, ও এখন রাজা হয়ে গেছে না। ইয়ে রাজা, আমরা তোমার কোনো ক্ষতি করিনি, তুমিও আমাদের কোনো ক্ষতি করো না। তুমি তোমার মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। ভাই তোমাকে হাত জোড় করছি, আমাদের পেছনে লেগো না। আমরা এ কুলেরও নই কি ওই কুলেরও নই। চুপ! কতদিন এভাবে ভয়ে ভয়ে পুরুষত্বকে লুকিয়ে রাখবে? লজ্জা করে না তোমাদের? মানছি আমিও তোমাদের মতো বেশ ধরেছি, কিন্তু আমি বেশ ধরেছি কিছু বাঁকা লোককে সিধা করবার জন্য। আর তোমরা এভাবে এ ঘরে কেন পড়ে রয়েছো জানো? তোমাদের মতো আমাকে কুকুরের মতো থাকতে হয়েছে, সেই দিন এই রাজাকে পেটের জ্বালায় রাস্তায় পড়ে থাকতে হয়েছে, তারপরে নিজের ভাগ্য নিজে লিখেছে। নিজেদের বুকে হাত রেখে বলো তো, তোমাদের কি তোমাদের স্ত্রীদের সাথে মিলতে ইচ্ছা করে না? সুন্দর সংসার করতে ইচ্ছা করে না? না এই ঘরে একটা জঞ্জালের মতো পড়ে থাকতে ইচ্ছা করে? ছি! আরে ওরা তোমাদের মারবে, এই তো তারা দশটা মারলে তোমরা একটা মারতে, ব্যাস সেই দিনই খেলাটা উল্টো হয়ে যেত। ভগবান তোমাদের পুরুষ মানুষ করে জন্ম দিয়েছেন, তোমরা পুরুষ মানুষ হয়ে বাঁচবে, নিজেদের অধিকারকে হাত পেতে নয় হাত মুঠো করে কেড়ে আনবে। আজ এখন এই মুহূর্ত থেকে তোমরা হচ্ছ প্রকৃত পুরুষ। আর যদি কখনো তোমাদের এরূপ দেখি তাহলে সত্যিকারের করে দেব।